হ্যালো, ওয়েলকাম টু আড্ডা ঘর। আমি আছি মৌমিতা আপনাদের সঙ্গে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মার্কারি বা পারদ বা পারা একটি অত্যন্ত বিষাক্ত একটি ধাতু, অত্যন্ত টক্সিক একটি ধাতু, যেটা আমাদের বাড়ির থার্মোমিটারের মধ্যে ইউজ হয়। তো কখনো ভেবে দেখেছেন যে যদি এই থার্মোমিটার কোনোভাবে ভেঙে যায়, বা মুখের মধ্যে যখন টেস্টিং এর সময় দিয়েছেন সেই সময় যদি ভেঙে যায় তাহলে কি হবে? এটা কিন্তু অত্যন্ত বিষাক্ত একটি ধাতু। তো কি হবে সেটাই আজকে আপনাদের জানাবো। তার আগে বলি, এই মার্কারি বা পারদের কিন্তু প্রকারভেদ আছে। তিন রকমের মার্কারি হয়, একটা হচ্ছে অর্গানিক, একটা ইনঅর্গানিক, আর একটা হচ্ছে এলিমেন্ট মার্কারি। এই এলিমেন্ট মার্কারি হচ্ছে আমাদের থার্মোমিটারে ইউজ হয়, যেটা 0.61 গ্রাম, এই পরিমাণে থার্মোমিটারের মধ্যে ইউজ হয়। তো এখন আমরা তো জানি যে থার্মোমিটারের মধ্যে এই পারার ইউজ হয়, সেজন্য আমরা থার্মোমিটারকে সেফ রাখি। কিন্তু আমাদের বাড়িতে ডেইলি ইউজে মোটামুটি সবার বাড়িতে, অলমোস্ট সবার বাড়িতে কিন্তু এমন কিছু জিনিস ইউজ হয় যেটার মধ্যে এই পারার ব্যবহার আছে, যেটা হচ্ছে সিএফএল বাল্ব বা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট। এর মধ্যে 0.4 গ্রাম পারার ইউজ আছে। সেজন্য যদি কখনো সিএফএল বাল্ব ভেঙে যায় তাহলে অবশ্যই সেটাকে নিয়ে কোনো জলপূর্ণ কোনো পাত্রের মধ্যে সেটাকে ডুবিয়ে রেখে দিন, বা জিপলক যে পাউচ গুলো পাওয়া যায় সেই ধরনের কোন পাউচের মধ্যে এয়ার টাইট করে সেটাকে রিসাইকেলের জন্য রেখে দিন। এরপরে বলবো যে এলসিডি স্ক্রিন, টিভি স্ক্রিন বা মনিটর, তার মধ্যেও কিন্তু পারার ব্যবহার আছে। এছাড়া মেক্সিকো থেকে কিছু ইম্পোর্টেড গয়না, তার মধ্যে ইউজ হয় পারা। এবং অনেকেই কেনেন যেটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম বা ব্রাইটনেস করার যে ক্রিম, সেই ক্রিমগুলোর মধ্যে কিন্তু পারার ব্যবহার আছে। এবং অবশ্যই করে এই ধরনের ক্রিম কেনার আগে তার লেভেলটা পড়ে নেবেন। যদি তাতে সামান্য পরিমাণেও মার্কারের ইউজ দেখেন তাহলে কিন্তু খবরদার কিনবেন না, কারণ মার্কারি আমাদের শরীরে তিন ভাবে প্রবেশ করতে পারে। একটা হচ্ছে স্কিন খুব তাড়াতাড়ি মার্কারিকে অ্যাবজর্ব করে নেয়। দ্বিতীয়ত হচ্ছে কোনোভাবে যদি কিছুর সাথে আপনি খেয়ে ফেলেন বা ড্রিঙ্ক বা পান করে ফেলেন, সেভাবেও কিন্তু মার্কারি আপনার শরীরে ঢুকবে। আর সব থেকে ডেঞ্জারাস হলো মার্কারিকে ইনহেল করে ফেলা, অর্থাৎ মার্কারি কিন্তু 22-24 ডিগ্রি সেন্টিগ্রেডের বাতাসের মধ্যে অ্যাবজর্ব হতে শুরু করে। তো সুতরাং মার্কারি যদি ইনহেল হয় তাহলে কিন্তু শরীরে প্রবলেম হবে। এই যে বললাম তিন রকমের মার্কারি আছে, তার মধ্যে সব থেকে ডেঞ্জারাস হলো অর্গ্যানিক মার্কারি। অর্গ্যানিক মার্কারির সামান্যতম যদি স্কিনে পড়ে বা কোনোভাবে যদি আপনি ইনহেল করে ফেলেন তাহলে কিন্তু বাঁচার আশা খুবই কম। একজন সায়েন্টিস্ট যখন অর্গ্যানিক মার্কারি নিয়ে রিসার্চ করছিলেন সেই সময় তার এক বিন্দু তার গ্লাভস এর উপরে পড়েছিল, তাতেই কিন্তু কয়েক দিনের মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তো বুঝতেই পারছেন মার্কারি কিন্তু খুব ডেঞ্জারাস। মার্কারি কোনোভাবে অ্যাবজর্ব হলে বা খেয়ে ফেললে বা ইনহেল করে ফেললে আপনার যে ব্লাড ব্রেন ব্যারিয়ার সেটা নষ্ট হয়ে যাবে, আপনার ডিএনএ এর চেঞ্জেস আসবে, পার্কিনসন হতে পারে, অ্যালজাইমার্স হতে পারে, অসহ্য পেটে যন্ত্রণা হতে পারে, কিডনি ফাংশন নষ্ট হয়ে যেতে পারে, স্টমাক প্রবলেম হতে পারে, হার্টের টিস্যু স্টিফ হয়ে যেতে পারে। অর্থাৎ মার্কারি থেকে কিন্তু মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। তো সেই জন্য মার্কারি থেকে মানে বেশ দূরে থাকবেন, খুব সাবধানে থাকবেন। তো এবার আসি, কোনোভাবে যদি এই থার্মোমিটার মুখের মধ্যে ভেঙে যায় তাহলে কি করবেন? থার্মোমিটারের মার্কারি হলো এলিমেন্ট মার্কারি, এবং বললাম 0.61 গ্রাম এই পরিমাণের মার্কারি থার্মোমিটারে থাকে, সেটার জন্য বলা হয় নো সাইন নো প্রবলেম। অর্থাৎ এই মার্কারি যদি আপনার শরীরে যায়, ধরে নেওয়া হয় আপনার শরীরে কোনো প্রবলেম হবে না। তবে কিছু ক্ষেত্রে কিন্তু ডায়রিয়া হয়, পেটের যন্ত্রণা হয়, নসিয়া, ভমিটিং, এই ধরনের প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনি সাথে সাথে হসপিটালে যান, কিংবা একটা টোল ফ্রি নাম্বার আছে, এই টোল ফ্রি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। বিশ্বের প্রায় 140টা দেশে কিন্তু মার্কারি থার্মোমিটারকে ব্যান করে দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র ডিজিটাল থার্মোমিটারই চলে। মিনামাটা সন্ধি, যেটা ভারত
2014 সালে সাইন করেছে সেটাকে সেটাতে এনভায়রনমেন্টকে কিন্তু মার্কারি ফ্রি করে দেওয়ার চেষ্টা চলছে কারণ হু জানিয়েছে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে পৃথিবীর সবথেকে ক্ষতিকারক 10টা ধাতুর মধ্যে এই মার্কারি আছে তো সুতরাং মার্কারি থেকে দূরে থাকুন তবে থার্মোমিটারের মার্কারি কোনোভাবে শরীরে প্রবেশ করলে খুব একটা ভয়ের কিছু নেই আজকের আড্ডাঘর কেমন লাগলো প্লিজ জানাবেন ভালো লেগে থাকলে কোনো কাজে লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার